হরে কৃষ্ণ গীতা মাহাত্ম্য। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ ভক্তি স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই, এই একটি গ্রন্থ ভগবদ্ গীতা পাঠ করলেই মানুষের সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ। হরে কৃষ্ণ। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্ গীতার পূর্ণ পিপাসু পান করেছেন তার কথা আর কি বলার আছে। ভগবদ্ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্ গীতা পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতা উপনিষদ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সারতিরাস এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ্ গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বর্তমান জগতের মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তের। তাই একক সাংসক দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একটি শাস্ত্রই হোক ভগবদ্ গীতা। একো দেব দেবকী পুত্র এব, সমস্ত বিশ্ব চরাচরের একই ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। একো মন্ত্রস্য নামামি, একটি মন্ত্র হোক, একক প্রার্থনা, একক তোস্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং সমস্ত মানুষ একটি বৃত্তি হোক, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সেবা করা। হরে কৃষ্ণ।